আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ঘরোয়া পদ্ধতিতে ইলাস্টিকের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ হবার পরে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমি আমার চ্যানেলে কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটিতে এই ইলাস্টিকের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করার বিষয়ে বলা হয়েছিল তো ভিউয়ার্স অনেকেই সেই ভিডিওটা দেখছেন এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন তো ভিওর্স অনেকে বলছেন যে ভাইয়া আমার দাঁতের ফাঁকা বন্ধ হয়ে গেছিল ইলাস্টিক ব্যবহারের ফলে কিন্তু ইলাস্টিকটা যখনই খুলে ফেলা হয়েছে তার পরবর্তীতে আবারও ধীরে ধীরে সেটি ফাঁকা হয়ে গেছে তো মূলত এই সমস্যাটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব কেন এমন হয় এবং এক্ষেত্রে করণীয় কী ভিওর্স ইলাস্টিকের মাধ্যমে দাঁতের যে ফাঁকা অংশ থাকে এটি বন্ধ হয় ঠিকই কিন্তু সব ধরনের ফাঁকা কিন্তু এই ইলাস্টিকের মাধ্যমে বন্ধ হবে না কিছু কিছু পজিশন রয়েছে যে পজিশনের দাঁতের ক্ষেত্রে শুধুমাত্র এই ইলাস্টিকটি কাজ করবে ভিওয়ার্স আপনারা এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুই দাঁতের মধ্যবর্তী স্থানে এতটুকু ফাঁকাই যদি থাকে তাহলে আপনি ইলাস্টিকের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন ভিওয়ার্স এইখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এমন হলে কিন্তু আপনি ইলাস্টিক ব্যবহার করে ভালো ফলাফল পাবেন না এখানে দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে একটি ফাঁকা রয়েছে এই ফাঁকাটা বন্ধ হলেও আপনার পাশে কিন্তু ফাঁকার পরিমাণটা বেড়ে যাবে কারণ এখানেও ফাঁকা রয়েছে এখানেও ফাঁকা রয়েছে তো যদি এই ধরনের হয় সেক্ষেত্রে আপনি ইলাস্টিক ব্যবহার করে ভালো ফলাফল পাবেন না এখানে যদি আপনি এই দুইটি দাঁত মিলে ইলাস্টিক রাখেন বা ইলাস্টিক পরিয়ে রাখেন তাহলে হয়তো এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে কিন্তু পাশে কিন্তু আবারও ফাঁকা হয়ে যাবে তো অধিক ফাঁকা এবং বাঁকা দাঁতের জন্য কিন্তু ইলাস্টিক নয় শুধুমাত্র যাদের দু দাঁতের মধ্যবর্তী স্থানে সামনের দিকে ফাঁকা রয়েছে হতে পারে সেটি নিচের দাঁত অথবা উপরের দাঁত এমন ফাঁকার জন্য সব থেকে ভালো কাজ হয় ইলাস্টিকের মাধ্যমে এবং এটি আপনি ঘরোয়াভাবেই করতে পারেন ভিওয়ার্স এখানে আপনারা যে পজিশনটা দেখতেছেন এখানে পাশে কিন্তু কোনো ধরনের ফাঁকা নেই শুধুমাত্র এই সামনের উপরের মাড়ির সামনের দুই দাঁতের মধ্যবর্তী স্থানের এই গ্যাপটি রয়েছে আর এই গ্যাপের জন্য যদি আপনি দু দাঁতের ইলাস্টিক পরান তাহলে খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে বলা যায় এ ধরনের ফাঁকার জন্য আপনার হয়তো তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু এ ধরনের ফাঁকা বন্ধ হয়ে যায় দাঁতের ইলাস্টিক ব্যবহারের কারণে তো ভিওয়ার্স যদি অনেক বেশি কয়েকটা দাঁতের ফাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইলাস্টিক ব্যবহার করতে পারবেন না অনেকে শুধুমাত্র এই সামনের দুই দাঁতের মধ্যবর্তী স্থানের ফাঁকার জন্য পরামর্শ চেয়ে থাকেন বা কি করতে পারেন সে সম্পর্কে জানতে চেয়েছেন তো ভিওয়ার্স যদি পজিশনটা শুধুমাত্র এমন হয় তাহলে খুব ভালো ফলাফল আপনি পেতে পারেন ঘরোয়াভাবে ইলাস্টিক ব্যবহার করে তো ভিওয়ার্স ইলাস্টিক শুধু ব্যবহার করলেই হবে না ইলাস্টিক ব্যবহার করার পরেও কিছু কার্যক্রম থাকে যেটি আপনাকে করে নিতে হবে ভিওর্স যখন এ ধরনের দাঁতে আপনি ইলাস্টিক ব্যবহার করে রাখবেন বা ইলাস্টিক আপনি জড়িয়ে রাখবেন তখন খুব সহজেই দেখবেন যে দুটি দাঁত কাছাকাছি হয়ে গেছে এবং দুটি দাঁত কাছাকাছি হওয়ার ফলে এ ধরনের ফাঁকা খুব সহজে মিলিয়ে যাবে তবে ভিওয়ার্স এই যে যে ইলাস্টিকটা দেখতে পাচ্ছেন এটির পরবর্তীতে এটি আপনার দাঁতে রাখার পরবর্তীতে যখন এই ক্লোজ হয়ে যাবে দাঁতের ফাঁকাটা ক্লোজ হয়ে যাবে তখন আপনাকে আপনার নিকটস্থ ডেন্টিস্টে শরণাপন্ন হতে হবে এবং ডেন্টিস্টের শরণাপন্ন হওয়ার পরে যখন এই ফাঁকাটা এই ইলাস্টিকের মাধ্যমে আপনি ঘরোয়াভাবে বন্ধ করলেন অর্থাৎ ইলাস্টিক ব্যবহার করছেন করতে করতে আপনার দাঁতের ফাঁকাটা ক্লোজ হয়ে গেছে এই অবস্থায় যদি আপনি ইলাস্টিকটি ছেড়ে দেন বা খুলে ফেলেন তাহলে দেখবেন যে আবারও কয়েক দিনের মধ্যে কিন্তু আবার যথাস্থানে চলে গেছে অর্থাৎ আবারও সেটি ফাঁকা হয়ে গেছে তো এই সমস্যা সমাধানের জন্য আপনাকে যখন আপনার ইলাস্টিক ব্যবহার করার পরবর্তীতে যখন আপনার ফাঁকাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে দুইটি দাঁত একত্রে চলে আসবে গ্যাপটা ক্লোজ হয়ে যাবে তখন আপনাকে নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে ঠিক এইভাবে দাঁতে ফিক্সড রিটেইনার করিয়ে আনতে হবে এখানে আপনারা যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফিক্সড রিটেইনার তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে চারটি দাঁত সামনের দিকের চারটি দাঁত একত্রে বন্ডিং করে দেওয়া হয়েছে একটি ওয়্যারের মাধ্যমে চারটি দাঁত একত্রে আবদ্ধ করে দেওয়া হয়েছে যেন পরবর্তীতে আবার এমনটি ফাঁকা না হয়ে যায় তার জন্যে কিন্তু ভিওয়ার্স এখানে দাঁতের ফাঁকা বন্ধ করার পরে এখানে চারটি দাঁতে একই সঙ্গে বন্ডিং করে রাখা হয়েছে এখানে রিটেইনার করে রাখা হয়েছে এই ওয়ারের সঙ্গে মেডিসিনের মাধ্যমে দাঁতের উপরে জমিয়ে দেওয়া হয়েছে এর কারণ হল যেন এই চারটে দাঁত একই সঙ্গে বেশ কিছুদিন আবদ্ধ থাকে তাহলে আপনার এই দাঁতগুলা পরবর্তীতে আর কখনো কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা থাকবে না এই রিটেইনার দাঁতের ফাঁকা হিসাবে বেশ কয়েকদিন রাখতে হতে পারে এক মাস দুই মাস এমনকি তিন মাসের মতো আপনি যদি এই রিটেইনারটা দাঁতে পরিয়ে রাখেন তাহলে আপনার পরবর্তীতে আর ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা ঘটবে না ভিউয়ার্স এই রিটেইনারটা যখন আপনার দাঁতে থাকবে দাঁতের ভিতর পাশে এই রিটেইনারটা দেওয়া হয় তখন আপনার কোনো ধরনের অস্বস্তি বা অসুবিধা হবার কথা নয় বা হয় না এটি নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটি সময় অনুযায়ী এটি আপনার দাঁতে এভাবে পরিয়ে রাখতে হবে তাহলে ভবিষ্যতে আর আপনার সে দাঁতটি উঁচু হয়ে যাওয়ার বা ফাঁকা হয়ে যাওয়ার কোনো সমস্যা সম্ভাবনা থাকবে না ভিওয়ার্স যদি নিচের মাড়িতে হয়ে থাকে যে অনেকের নিচের মাড়ির দাঁতেও ফাঁকা থাকে তবে নিচের মাড়ির ফাঁকাতেও যদি পজিশনটা যেমনটি কিছুক্ষণ আগে বললাম তেমনটি হয়ে থাকে তাহলে নিচের দাঁতের ক্ষেত্রেও আপনি এ ধরনের ইলাস্টিকের মাধ্যমে কিন্তু দাঁতগুলা ক্লোজ করতে পারেন আর যদি নিচের দাঁতের তেমনটি হয়ে থাকে তাহলেও যখন ইলাস্টিক ব্যবহারের ফলে দুটি দাঁত একেবারে কাছাকাছি চলে আসবে তখনই আপনি ডেন নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে নিচের দাঁতেও এ ধরনের তিন থেকে চারটি দাঁত মিলে এ ধরনের রিটেইনার ফিক্সড করে রাখতে হবে কয়েক দিনের জন্য হতে পারে দু মাস বা তিন মাস এর এই সময়ের জন্য আপনাকে এই রিটেইনার ফিক্সড করে রাখতে হবে দাঁতের সঙ্গে যদি ফিক্সড করে রাখেন তাহলে দাঁত একটা সময় যথাস্থানে দাঁড়িয়ে থাকবে পরবর্তীতে আর ফাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভিওর্স এইগুলো হয় মূলত ইলাস্টিক যে ইলাস্টিকের মাধ্যমে আমরা ফাঁকা দাঁতের ফাঁকা দাঁতের চিকিৎসা করিয়ে থাকি তো এই ইলাস্টিকগুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ইলাস্টিকগুলো আপনারা কোথায় পাবেন তো ভিওর্স এই ইলাস্টিকগুলো সাধারণত ডেন্টিস্টদের কাছেই থাকে আর এছাড়া আপনি যদি অনলাইনে সার্চ দেন গুগলে সার্চ দেন যে টিথ ইলাস্টিক এটা লিখে আপনি যদি সার্চ দেন তাহলে কিন্তু এই ইলাস্টিকগুলো আপনার সামনে চলে আসবে এবং সেইখান থেকে আপনি অর্ডার করতে পারবেন সেই অর্ডার করে আপনি এই ইলাস্টিক আপনার হাতে পেতে পারেন এবং সঠিক নিয়মে যদি আপনি এই ইলাস্টিকগুলা দাঁতে ব্যবহার করতে পারেন তাহলে এই ধরনের ফাঁকা থাকলে সে ফাঁকাটা আপনি এই ইলাস্টিকের মাধ্যমে ঘরোয়াভাবে আপনি সেটি ক্লোজ করতে পারেন এবং মনে রাখবেন যে ফাঁকাটা যখন ক্লোজ হয়ে যাবে তখন অবশ্যই এ ধরনের রিটেইনার আপনাকে হয়তো দুই মাস বা তিন মাসের মতো দাঁতের উপরে রাখতে হতে পারে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম